মানিগতাবানি যে ব্যক্তি আমার গীবত করে আমি তাকে আমার শত্রু মনে করি না ওয়ামানিত্তাহামানি যে ব্যক্তি আমাকে অপবাদ দেয় আমি তাকে আমার শত্রু মনে করি না মান আখাযা মিন্নি মালান যে ব্যক্তি আমার ধন সম্পদ ছিনিয়ে নিয়েছে বাড়ি গাড়ি ক্ষমতা পদ ছিনিয়ে নিয়েছে আমি তাকে আমার শত্রু মনে করি না আমি তাকে শত্রু মনে করি ইযা কুনতু ফি তাআতিল্লাহ যখন আমি আল্লাহর আনুগত্যে থাকি আর কেউ আমাকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সিরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া সেটা হচ্ছে সূরা ফাতিহা আর সূরা ফাতিহাতে একটাই জিনিস আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে চাওয়া হয়েছে বেশি জিনিস চাওয়া হয়নি প্রথমে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন তারপরে আল্লাহর যে আমরা ইবাদত করি আল্লাহর নিকটে যে আমরা চাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এগুলো বলার পরে একটাই জিনিস আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে চাওয়া হয়েছে সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই সিরাতে মুস্তাকিম হচ্ছে সবচেয়ে বড় সফলতা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার পর দিকভ্রান্ত হয়ে যায় যখন ধীরে ধীরে বুদ্ধি হতে শুরু করে তখন হাজারো রাস্তা হাজারো পথ হাজারো মত তার সামনে খুলে যায় প্রত্যেকটা পথ এবং মতের সামনে একজন শয়তান দাঁড়িয়ে থাকে যায়্যানা লাহুম শাইতানু মা কানু ইয়ামালুন আল্লাহ কোরআনে বলেছেন মানুষ যত অন্যায় কাজ করে যত গুনাহের কাজ করে প্রত্যেক অন্যায় এবং গুনাহের কাজকে সুন্দর করে ভালো করে চাকচিক্যময় করে মানুষের সামনে পেশ করে শয়তান এই হাজারো পথ এবং মতের সামনে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে না কোন পথে চললে তার এই সংক্ষিপ্ত সময়ের সফর এই সংক্ষিপ্ত সময়ের এই সফরে কোন পথে চললে সে একটা সফল জীবন যাপন করে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে ফিরে যেতে পারবে এটা মানুষ বুঝতে পারে না সে একটাই সোজা সঠিক রাস্তা যেটা আল্লাহ বলেছেন সিরাতে মুস্তাকিম আর এই সিরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় শত্রু সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়াবহ সবচেয়ে জানি মানি নিকৃষ্ট জঘন্য শত্রু মুসলমানেরা কিন্তু বুঝে না তারা মনে করে আবেগের বশে রাজনৈতিক বক্তব্যের পাল্লায় পড়ে যে আমাদের শত্রু মনে হয় ইসরায়েল বা আমাদের শত্রু মনে হয় ভারত একজন সালাফ বলছেন যে লিকুল্লি ইনসানিন আদু প্রত্যেক মানুষের শত্রু আছে কিন্তু আমি তিনি তার নিজের কথা বলছেন আমি মানিগতাবানি যে ব্যক্তি আমার গীবত করে আমি তাকে আমার শত্রু মনে করি না ওয়ামানিত্তাহামানি যে ব্যক্তি আমাকে অপবাদ দেয় আমি তাকে আমার শত্রু মনে করি না মান আখাযা মিন্নি মালান যে ব্যক্তি আমার ধন সম্পদ ছিনিয়ে নিয়েছে বাড়ি গাড়ি ক্ষমতা পদ ছিনিয়ে নিয়েছে আমি তাকে আমার শত্রু মনে করি না আমি তাকে শত্রু মনে করি ইযা কুনতু ফি তাআতিল্লাহ যখন আমি আল্লাহর আনুগত্যে থাকি আর কেউ আমাকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সিরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে যে ভয়াবহ ভয়ঙ্কর শত্রু সম্পর্কে মানুষকে সচেতন করতে থেকেছেন কোরআনের পৃষ্ঠা উল্টালেই দেখবেন ইন্নাস শাইতানা লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের মহা শত্রু প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর শত্রু এই শয়তান কোনো কাল্পনিক জিনিস নয় এই শয়তান বাস্তব আল্লাহ সুবহানাহু তাআলা পুরো পবিত্র কোরআনের বহু জায়গায় মানুষকে এই শয়তান সম্পর্কে সতর্ক করতে থেকেছেন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না